হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গ্যালাক্সি নাইট ওয়াইটি। শুভ সকাল, কেমন আছো সবাই? আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আগের ব্লগগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, দেখতে থাকো তোমার ব্লগটি। দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পাহারাদার এখন খুব ব্যস্ত ঘুমানোর জন্য, ওই হাই তুলছে পুরো। ও বাবা, সে ঘুম। দেখেন আমাদের বাড়ির মুরগিগুলো, বাড়ির পিছন দিকে এখানে চা বাগান দেখতে পাচ্ছেন, এগুলো পাশের বাড়ির চা বাগান। আমাদের বাড়ির ছাদ, এখানে কাপড় মেলে দিয়েছে, কনস্ট্রাকশন চলছে, তো ওগুলো পিলারগুলো তুলে রাখা আছে। এই দেখতে পাচ্ছেন এখানে মা অনেক লঙ্কা গাছ লাগিয়েছে, এখানে খুব অনেক লঙ্কাও ধরেছে। এই লঙ্কাগুলোকে একটা কি বিশেষ নাম আছে, স্কাই ফেসিং চিলি বলা হয় না? এগুলো আকাশের দিকে দেখুন, ওপরের দিকে মাথা করে আছে। কিছু শাকের গাছ আছে এখানেও, আবার একটা অন্যরকম লঙ্কার গাছ আছে, টাইগার চিলি আছে। তারপরে এই দেখতে পাচ্ছেন এখানে কিছু এখানে দেখতে পাচ্ছেন কিছু লঙ্কা গাছ হয়েছে। তো বাড়ির পাশে লাগোয়া একটা চা বাগান দেখতে পাচ্ছেন, এটা আমাদের আমার ঠাকুরদার ভাইয়ের চা বাগান। এখানে পাশে মা একটা পেঁপে গাছ লাগিয়েছে, তো সেখানে অনেক পেঁপেও ধরেছে। এই গাছটি নিচে থেকে বয়ে এসে ছাদে অবধি চলে এসছে। ও আর একটা বিশেষ গাছ আপনাদের দেখাই, সেটা হলো এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমার এক ফ্রেন্ড মুর্শিদাবাদে বাড়ি, সে আমাকে এই আম গাছটা দিয়েছিল, মানে তখন বীজ অবস্থায় ছিল, সেটা আমি এখানে লাগিয়ে দিয়েছি। তো সুন্দর গাছ হয়েছে, দেখুন অনেক বড় হয়ে গেছে গাছটা, আরও বড় হলে এই টপ থেকে সরিয়ে এটাকে বড় জায়গায় লাগিয়ে দেবো। তো আশেপাশে এখানে আমাদের আমার কাকুর বাড়ি সব আছে, সেটা দেখাচ্ছি। এটা আমার একটা কাকুর বাড়ি, এটা আমার একটা কাকুর বাড়ি, তাদের একটা রান্নাঘর। আর এখানে এটা আমার রান্নাঘর, আমাদের রান্নাঘর। আর এটা আমার বাইক দেখতে পাচ্ছেন, সামনে আম গাছ। বাড়িটা এখনও আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে, ওর কাজ চলছে। ভাই এখানে গেম খেলছে। এটা হচ্ছে মুরগি রাখার ঘর, এখানে তিনটে চেম্বার আছে, তিনটে ঘর, তিনটেতে তিনজন মুরগি থাকে, তারা এখানে ডিম পারে। এখানে পোয়াল দেওয়া আছে যাতে ওরা একটু গরম অনুভব করে। তো আমি এখন আমাদের এদিকে বাগানের এদিকে চলে আসলাম। পিছনে যে বাগানটা দেখতে পাচ্ছেন এটা আমাদের না, এটা হচ্ছে একটা মারবাড়ির বাগান। তো দেখতে পাচ্ছেন অনেক বড় এই বাগানটা। সামনে এটা আমাদের চা বাগান দেখতে পাচ্ছেন, আর এই লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নদী গেছে সোজা ওদিকে। এই যে বেড়াটা দেখা যাচ্ছে, এই বেড়া থেকে একদম এই অবধি, ওই ওই মাথা অবধি। এবারে পাতাগুলো খুব ভালো হয়েছে, এই কচি পাতাগুলো দেখা যাচ্ছে। এই কাকু আমাদের ওষুধ মারে,
ওষুধ টষুধ সব দেখাশোনার দায়িত্ব এই কাকুই করে, খুব ভালো কাজ করে, কোনো রকম অসুবিধায় কাকু সবসময় থাকে। এই গাছটিতে কিছু উপকার ধরেছে আপনাদের দেখাচ্ছি, এই দেখতে, এই যে এই পাতাগুলো খেয়ে নিচ্ছে এই উপকার। বাকিগুলোতে মোটামুটি ওষুধ মেরে এখন অনেকটা পোকা কমে গেছে, এই পাশে এই গাছটার জন্য পোকাগুলো বেশি হচ্ছে। এটা হচ্ছে বাগানের ভেতর থেকে তোলা হচ্ছে, এবার অনেক পাতা হয়েছে। বাগানের মাঝে মাঝে এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ছায়া গাছ হিসেবে কাজ করে, কারণ চা গাছের জন্য খুব গরম বা ঠান্ডা কোনোটাই দরকার নেই, সবগুলোই হচ্ছে মিডিয়াম কোয়ান্টিটিতে দরকার, তাই না কম গরম না বেশি গরম। তো হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি, একটু যাই, অনেকদিন নদীর সামনে যাইনি, তো নদীটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন কত লজ্জাপতি গাছ, এই হাত দিলে সব বন্ধ হয়ে যাচ্ছে। এটা একটা মোহনার মতো, মানে নদীর জল এখানে এসে মাঝে মাঝে দাঁড়িয়ে থাকে। এখান থেকে মোটামুটি বালু শুরু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই আপনারা দেখতে পাচ্ছেন নদী। এই যে আমাদের একটা সাবস্ক্রাইবার এখানে দেখা হয়ে গেল, হাই বলে দিয়ে, এই যে নদীটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমি একটু নদীতে অল্প একটু পাটা ভিজিয়ে নিই, আমাদের সাবস্ক্রাইবার এখানে দাঁড়িয়ে আছে। তো তোমাকে জিজ্ঞাসা করছি যে আমাদের চ্যানেলটা কেমন লাগছে তোমাকে? খুব ভালো আছে। সবাইকে কি বলতে চাও তুমি? সবাইকে বলতেছি যে আমার চ্যানেল দাদা চ্যানেলটা গ্রো করে দাও, তারপর সাবস্ক্রাইব করে দাও সবাই। ঠিক আছে। তো আমি এখন রুমে যাই, রেডি হতে হবে, কারণ আজকে আমার রাতে ট্রেন আছে, কলকাতা ব্যাক করব, তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিই। তো আপনাদের সাথে পরে আবার দেখা হবে, টাটা। এখন এনজিপি স্টেশনে পৌঁছে গেছি, মেসো আমাকে ড্রপ করে দিয়ে গেল, তারপরে আমার ট্রেনে চলে গেল।
আর এই ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধু এবং অন্যান্য ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন, আর আমাদের এই ফ্যামিলিটাকে আরও গ্রো করার জন্য আমাদেরকে আরও হেল্প করুন, ঠিক আছে। রিসেন্টলি আমরা 500 সাবস্ক্রাইবারের মার্কটা ক্রস করেছি, সেই জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ এবং আপনাদের ভালোবাসা ও সাপোর্টের জন্য। আর এভাবেই আপনারা আমাদের আরও সাপোর্ট করতে থাকুন। তো আপনাদের সাথে আবার নতুন একটি ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা বাই।